অর্থাৎ সবকা বিকাশ। উন্নয়নের নতুন মাইলফলক যুক্ত হচ্ছে কল্যাণপুরে। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের তোতাবাড়িতে তৈরি হয়েছে ছা চকচকের ডায়েট কলেজ। বর্তমানে উৎপাদনের প্রহর গুনছে। বলা যায় কল্যাণপুর আরডি ব্লকের অধীন পূর্ব কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তেলিয়ামোড়া খোয়াই সড়কে লাগুয়া গ্রামীণ এলাকার পরিবেশ বিশাল আকার জায়গা নিয়ে তৈরি হয়েছে ডায়েট কলেজ। খোয়াই জেলা সহ গোটা রাজ্য থেকে ছাত্ররা আসবে পড়াশোনা করতে। বর্তমানে মোট 200 আসন রয়েছে ডায়েট কলেজে। তেলিয়ামোড়া অধিদপ্তর এই কাজ সম্পূর্ণ করেছেন। মোট অর্থ ব্যয় হয়েছে 5,18,00,000 টাকা। এমন ছা চকচকে কলেজ দেখতে অনেকেই ছুটে যাচ্ছেন তোতাবাড়ি এলাকায়। এমন গ্রামীণ এলাকাতে এই কলেজ গড়ে উঠবে অনেকেই স্বপ্ন মনে করছেন এলাকার সাধারণ অংশের মানুষ। বৃহস্পতিবার ডায়েট কলেজের কাজ দেখতে যান এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য জনেরা। উন্নয়নের নতুন মাইলফলক যুক্ত হবে কল্যাণপুরে। চলতি মাসের মধ্যে আরডি দপ্তর শিক্ষা দপ্তরের নিকট এই ডায়েট কলেজটি হস্তান্তর করবে বলে জানা গিয়েছে। অত্যাধুনিক উন্নত মানের হল ঘর, ক্লাসরুম, ফ্যাকাল্টি রুম, প্রিন্সিপাল রুম রয়েছে। থাকবে এসি এবং পিউরিফাই ওয়াটার। আধুনিকতম এই কলেজ তৈরি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এই কলেজ। কোনোভাবে যে স্যাংশন দেওয়া হয়েছে 5,18,00,000 এবং অত্যন্ত আধুনিক। আপনারা তো অবশ্যই গিয়েছেন সেখানে, উন্নত মানের হল ঘর, ক্লাসরুম, ফ্যাকাল্টির রুম, প্রিন্সিপাল রুম, হ্যাঁ, এবং এসি সহ পিউরিফাই ওয়াটার, জল সহ আইআরপি সহ সেটা দেওয়া হয়েছে। মানে খুবই উন্নত ধরনের, মানে এই চিন্তাধারা যে এত উন্নত ধরনের সেটা ভাবা যায় না। আজকে সেটা আমরা অত্যন্ত খুশি এবং খুব কম সময়ের মধ্যে যে এজেন্সি কাজ করেছে, আজকে এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছে, খুব কম সময়ের মধ্যে, এবং ওনার তত্ত্বাবধানে আমি লক্ষ্য করেছি প্রায় সময় খবর প্রত্যেক দিন এই ফিল্ডের থেকে, হ্যাঁ, নিজের সুন্দরভাবে যাতে কাজটা করানো যায় এবং তাড়াতাড়ি যাতে পাবলিক সার্ভিসে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু কাজ প্রায় শেষ। আমরা বলতে পারি 98%, হয়তো 2% 10-15 দিন লাগবে। তার মধ্যে আমরা মিনিস্টারের সঙ্গে কথা বলে, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে, হ্যাঁ, সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উদ্বোধন।